সুপ্রিয়া পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রের নভিত্তিক সাজেশনের আজকে থাকছে তৃতীয় পর্ব এটাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে সেরা সাজেশন এই অর্থে এখান থেকে প্রায় নিরানব্বই শতাংশ কমন পড়বে সকল বোর্ডে অর্থাৎ নভিত্তিকের ত্রিশের মধ্যে প্রায় উনত্রিশটা কমন পড়বে এর আগে দুইটা পর্ব দেওয়া হয়েছে গদ্য এবং পদ্ম এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছে যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া প্রথম কমেন্ট এবং এই ভিডিওর শেষেও লিঙ্ক থাকবে আশা করি এই গুরুত্বপূর্ণ নবীতিকগুলো তোমরা শেষ পর্যন্ত দেখবে আজকে শুরুতে রয়েছে লালশালো উপন্যাস থেকে নবীতিক লালশালো উপন্যাস লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ ওনার জন্মশাল এবং মৃত্যুশালটা জেনে নেবে প্রথম প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল এটা হচ্ছে প্যারিস সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস ছিল নোয়াখালী সার্থক উপন্যাসের উপাদান কয়টি ছয়টি লাল উপন্যাস কোন ভাষায় অনুদিত হয়েছে ফ্রেঞ্চ এবং ইংলিশ লাল সাল উপন্যাস কত সালে প্রকাশিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হচ্ছে উনিশশো সালে হাসুনির মা বাড়িতে যেতে ভয় পায় কেন বাবার ভয়ে লাল উপন্যাসের বিষয়বস্তু হল সামাজিক বাস্তবতা লাল সালু কী ধরনের উপন্যাস সমাজ সমস্যামূলক কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় রহিমা কলমা জানমিয়া প্রশ্নটি মসজিদ কাকে করেছিল দুদু মিয়াকে শিক্ষার্থী বন্ধুরা এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে একথা বলা হয়েছে গ্রামের একমাত্র শিক্ষিত যুবক আকাশ পাথর এবার হঠাৎ নড়ে এখানে পাথরকে এখানে পাথর বলতে মজিদকে বলা হয়েছে খেলোয়াড় চলে গেছে খেলবেকার সাথে এখানে খেলোয়াড়কে তাহের এবং কাদেরের বাপ লাল সালু উপন্যাসে পরগাছাকে পরগাছা হলো ধলা মিয়া সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে লালশাল উপন্যাসের মাজার দেখতে কেমন মাছের পিঠের মতো অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো চকচক করে সাপের মতো মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে আনুগত্য সে যেন খাসায় ধরা পড়েছে কে খাসায় ধরা পড়েছে এটা হচ্ছে জমিলা লালশালু উপন্যাসে প্রভাবশালী চরিত্রকে এখানে খালেক ব্যাপারে এবং মসজিদের মধ্যে কনফিউশন হতে পারে এটা মূলত হবে মসজিদ বে এর শব্দের অর্থ আছে বিদ্যাহীন লালশালি উপন্যাসের ইংরেজি অনুবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সালে লালশালু উপন্যাসের শেষ বাক্যটি কোনটি বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ লালশালু উপন্যাসে অসীতিপর বৃদ্ধকে অর্থাৎ আশির উপরে যে বৃদ্ধ তিনি কে ছিলেন তিনি ছিলেন সলমনের বাপ লালশালু কোন ধরনের উপন্যাস সমাজ সমস্যামূলক হাসুনির্মাকে বুড়ো বেদরক প্রহার করে কেন সীমা লঙ্ঘন করায় ঝড়ে মোহবতনগরের তালগাছটি কিসের মতো আশ্রয় বন্দি পাখি গ্রামের লোকেরা যেন রহিমারি অন্ন সংস্করণ এই লাইনে প্রকাশ পেয়েছে অনুকরণ একনিষ্ঠতা আমিনা বিবি রোজা রাখার দিনটি ছিল শুক্রবার লালশল উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তা লালশাল উপন্যাসে কোচবিদ্য হয়ে নিহত হয় সমীর উদ্দিন ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন খালেক ব্যাপারী অনেকে এটাকে আমেনা বিবি উত্তর দিবে এটা আসলে হবে আমেনা বিবির কথায় খালেক ব্যাপারে পাঠিয়েছেন আকাশের বাবার নাম মোদাব্বের মিয়া এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয় লালশোল উপন্যাসের এ বাক্যে প্রকাশ পেয়েছে মসজিদের আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠা লালশোল উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক কৃষের সাথে তুলনা করেছেন সাপের শেষ তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে কথা বলেছিলেন মজিদ বতর দিন কিসের সাথে সম্পর্কিত চাষাবাদ রুঠা জমি মানে হচ্ছে নিষ্ফলা জমি মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মসজিদের যোগসূত্র হচ্ছে রহিমা তুমি কি হলপ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই একথা কে বলেছে মজিদ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ কাদের কথা বলা হয়েছে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন লালশাল উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো সূর্য হেলে পড়লে কিন্তু দেশটা কেমন মরার দেশ এর কারণ হচ্ছে শস্যহীন বলে ধান দিয়া কী হইব মানুষের যান যদি না থাকে উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে ক্ষোভ ধান দিয়া কী হইব মানুষের যান যদি না থাকে উক্তিটি কে করেছে রহিমা তাই তারা ছোটে কেন জীবিকার জন্য ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে ভোরবেলায় মসজিদ কার ভয়ে ভীত হয় আওয়ালপুরের পীরের সজ্ঞানে না জানলেও তারা একাটা পথ তাদের এক উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে মসজিদ খালেক ব্যাপারের উদ্দেশ্যে কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড কোধে জ্বলে ওঠে অন্তরটা উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে তাহেরের বাবার মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল মনে ভীতি জাগানোর জন্য শাস্তি দেওয়ার জন্য তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য মূলত তিনটাই আসলে হওয়া উচিত তবে খুব গুরুত্বপূর্ণ অর্থে পরে দুইটা উত্তর হবে অর্থাৎ দুই এবং তিন মানে গ মজিদ জমিলার মধ্যে খোদাভীতি জাগাতে চায় কেন জমিলাকে বস করার জন্য সিও আধিপত্য বিস্তার করতে স্রষ্টার সন্তুষ্টির জন্য এটা হচ্ছে এক এবং দুই ক নম্বর ঢ্যাঙ্গাবুড়া কার কথায় বিভ্রান্ত হয় মসজিদের কথায় মোহাম্মতনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল গারো পাহাড়ে মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ তিন দিনের পথ মসজিদ রহিমার শোকে কী দেখে ভয় লালসাল উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত সলেমনের বাপ লালশালু উপন্যাসে স্বীকৃ একাগ্রতা কারসকে তাহেরের লালশালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে উত্তর দিকে মজিদের মহাব্বতনগরে প্রবেশটা কেমন ছিল নাটকীয় দশ কথায় রা নেই রক্তের রাগ নেই উক্তিটি কার ক্ষেত্রে প্রযোজ্য রহিমা বিবি ওনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে উক্তিটি কার হাসুনির মাঠ দেশে দেশে পীরদের সফর শুরু হয় ধানের মৌসুমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মতলুব খা হাসপাতালটি অবস্থিত করিমগঞ্জে খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম ধলা মিয়া খালেক ব্যাপারী প্রথম স্ত্রীর নাম আমেনা খালেক ব্যাপারী দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি জমিলাকে পেয়ে রহিমান মানে কোন ভাব জাগে মাতৃত্বের তার বয়স্ক গলায় শিশুর আকলতা জাগে কার খালেক ব্যাপারের মসজিদকে দেখে প্রথম জমিলার কী মনে হয়েছিল দুলার বাপ লালশাল উপন্যাসে মসজিদ মিথ্যার আশ্রয় নেয় কেন অস্তিত্ব রক্ষার জন্য লাল উপন্যাসে নিরাক পরা এই শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে নিস্তব্ধ গুমট আবহাওয়া তাদের দিল সাচ্চা খাটিপ শোনার মতো কাদের গাঢ় পাহাড়ের লোকের লালশাল উপন্যাসে মজিদ চরিত্রটি কোন প্রকৃতির ধূর্ত বা চালাক হাটে যখন মাটিতে আওয়াজ হয় কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা ব্যক্তিটি হচ্ছে রহিমা মসজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তান হয় না কেন পেটে বেরিয়ে পড়ায় কত বছর বয়সে আমিনার বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে মানুষের রসনা কাঠ রসনার স্ত্রীও ভয়ঙ্কর বলে মসজিদ মনে করে সাপের মসজিদের মন অন্ধকার হয়ে আসে কেন মাজারে বিবর্ণ লাল সালো দেখে সৈয়দ ওয়ালিউল্লার মতে ধর্মের ভিত্তিতে দুর্বল করে দিয়েছে অন্ধবিশ্বাস সঠতা কুসংস্কার তিনটাই হবে ঘ নম্বর রহিমা মসজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন স্বামীভক্তি ধর্মনিষ্ঠা সমাজের আনুগত্য এটা হচ্ছে স্বামীভক্তি এবং ধর্মনিষ্ঠা এক এবং দুই ক নম্বর হচ্ছে উত্তর চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি উক্তিটি তাৎপর্য হলো এখানে শস্যের ক্ষেতে আগাছা বেশি জন্মায় আসলে এটা অর্থে ব্যবহার করা হয়েছে বলে প্রথমটা হবে না দুই নম্বরে প্রচণ্ড অভাব অনটন থাকলেও মানুষগুলো ধর্মভীরু এটা ঠিক আছে খাদ্য না থাকায় বেশিরভাগ মানুষ ধর্মাচার এবং ভণ্ডামি আশ্রয় নেয় উত্তর আছে দুই এবং তিন গ নম্বর মসজিদ নির্মাণ কাজ শেষ হয়েছিল কোন মাসে এটা আছে জ্যৈষ্ঠ মাসে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে অবশ্যই কমন পড়বে অর্থাৎ লালশালু থেকে যে নবীত্তিকগুলো আসবে এখান থেকে আসবে তবুও এখানে উদ্দীপক থাকতে পারে কোনো একটা বা দুইটা উদ্দীপক থাকতে পারে যেখান থেকে প্রশ্ন করা হতে পারে তাই লালসল উপন্যাসটা চেষ্টা করবে একবার পরে ফেলার জন্য আর পরে ভিডিওতে সিরাজউদ্দৌলা নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীতগুলো দেওয়া হবে এটা হবে শেষ পর্ব এটা না দেখলে কিন্তু মিস নবী থেকে তিরিশের মধ্যে উনত্রিশ বা তার কাছাকাছি নম্বর পেতে হলে এই ভিডিওগুলো তোমাদের দেখতেই হবে ধন্যবাদ